আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু, খোশ আমেদ মাহে রমজান। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। এর সাথে সকল মুসলিম উম্মাহ বাইরা যারা জীবিত আছেন, সবাই যেন সুন্দরভাবে রোজাগুলো সুন্দরভাবে এবং ইসলামের সকল নিয়ম মেনে রাখতে পারেন, সেই দোয়া রইল। এবং যারা মৃত, যারা মারা গেছেন, আল্লাহ যেন তাদের কবর আজাব মাফ করে এবং ব্যস্ত নসিব করে। আর যারা অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়। আর বিশেষ করে যেসব ভাইরা প্রবাসের জন্য প্রত্যাশা করতেছেন, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে, সে দোয়া করি। এবং যারা প্রবাস যাওয়ার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায়, আমি সহ বিভিন্ন জায়গায় জমা দিয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন এই রমজানের উসিলায় আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সবাইকে সফল করে। অর্থাৎ যার যে মনের আশা আছে, সবার মনের সৎ উদ্দেশ্য গুলো যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সফল করে, সেই দোয়াই রইল সবার প্রতি, সবার জন্য। আমিও রোজা রেখে নামাজ পড়ে দোয়া করব, আপনারাও করবেন। আজকে আসলে লাইভে আসছি, আমার শরীর খারাপ, প্রথম রমজান থেকে অসুস্থ। ভোরবেলায় ফ্লাইট ছিল, এয়ারপোর্টে গেছি এবং ভোরে আমার যাত্রীদেরকে আমি ফ্লাইট করে দিয়ে এসেছি নিজের সশরীরে গিয়ে। আর নিজের সশরীরে গিয়ে নিয়ে দিয়ে আসছি, অর্থাৎ এখন সৌদি আরবে জেদ্দার আপনার হচ্ছে টিকিট সহজে পাওয়া যাচ্ছে না হজের কারণে। আপনারা জানেন হয়তো মক্কার সব ফ্লাইট গুলো কিন্তু জেদ্দাতে হয়, জেদ্দা থেকে সবাই মক্কাতে যায়, যেহেতু এখন হজ মৌসুম, হজ চলতেছে। বিশেষ করে রমজানে সবাই হজকে বেশি গুরুত্ব দেয়। আমি এয়ারপোর্টে গিয়ে যা দেখলাম, মানে সিরিয়াল ধরে যাত্রী ঢুকতেছে, সবাই হাজি, বিশেষ করে যেটা দেখলাম আর কি বয়স্ক লোক। এই সময় আসলে সৌদি আরবের টিকিট পাওয়া মুশকিল হচ্ছে, বিশেষ করে জেদ্দার দামও বেশি। তারপর আমার যাত্রীগুলো জেদ্দা গিয়েছে, আমি ফ্লাইট দিয়ে দিয়েছি, আর যারা আছেন তাদেরকে ফ্লাইট দিয়ে দিবো। আমি একটা দুঃখের কথা শেয়ার করি, সেটা হচ্ছে ভাই, ম্যান পাওয়ার জগতে আপনারা একটা জিনিস মনে রাখবেন, ম্যান পাওয়ার জগতে সমস্যা হতেই পারে, সমস্যা হতেই পারে, সমস্যা হতেই পারে। যদি কেউ বলে সমস্যা হয় না, তাহলে আমি ভাববো সে ফলস, সে মিথ্যাবাদী। অর্থাৎ যেহেতু এখানে ইমিগ্রেশনের কাজ, যেহেতু এখানে একটা দেশের সাথে আরেকটা দেশের মানুষ কাজের জন্য যাওয়ার দেশের চুক্তি, সেই ক্ষেত্রে তাদের এবং আমাদের দেশের উভয়ের নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে এবং তাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে যেতে হবে। এটা আমরা হয়তো অনেক সময় অনেকে বুঝতে চাই না, না বুঝে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি, ভুল বুঝি, উল্টা পাল্টা বকাবকি করি। যেমন ধরেন, আমি বারবার আমার ভিডিও গুলোতে আমি একটা কথাই বলি, ভাই সৌদি আরবের কাজ যত সহজে স্ট্যাম্পিং করা যায়, অন্য কোনো দেশের কাজ এত তাড়াতাড়ি স্ট্যাম্পিং করা যায় না। অর্থাৎ 1 সপ্তাহ 15 দিনে সৌদি আরবের বিষে লাগানো সম্ভব, আর ইউরোপের 6 মাসে অনেক সময় পারমিট হয় না। আবার দেখা গেছে 6 মাসে ফ্লাইটও হয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে ইমিগ্রেশন যদি ক্লিয়ার থাকে 3 মাস 4 মাসেও হয়, কোনো বিষয় না। এটা হচ্ছে ইউরোপের বিষয়, আর সৌদি আরব সবকিছু ক্লিয়ার থাকলে 1 সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যায়। আর দুবাই 1 মাসের মতো লাগে, 20-22 দিনের মতো লাগে, ওমানও 20-25 দিনের মতো লাগে, কুয়েতে 2 মাস 3 মাস, অনেক সময় 6 মাসও লাগে। যেমন ইতালির এখন আমরা একটা অফার দিয়েছি, ইতালির কৃষি ভিসা, যেটা যাওয়ার পরে কাজ মতো ঠিক করে দেওয়া হবে, যে কোনো কাজ করতে পারবেন, 4 মাস সময় লাগবে। যদি সিঙ্গেল ম্যান যান, 15 লাখ টাকা খরচ হবে, আপনি ভিসার পরে টাকা দিতে পারবেন, ভিসার পরে টাকা দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে। আবার যদি কেউ বলেন না আমি ফ্লাইটের পরে টাকা দিব, তাহলে তো হবে না। এটা ভাই এত ঠেকাই ফুরি নেই, আপনার ভিসাটা কি আপনি চেক করলে আপনি বুঝবেন না? এখন অনলাইনের যুগ, ডিজিটাল যুগ, আপনি ভিসাটা যখন আপনি চেক করবেন, যদি ডুপ্লিকেট হয় অবশ্যই আপনি এটা চেক করলে পাই যাবেন। তো আপনি যাওয়ার পরে টাকা দিবেন বোকার মতো, এরকম কথা বলেন না ভাই, প্লিজ, এটা খুবই বিরক্তকর লাগে। আর আমি একটা কথা বলি, এই যে মনে করেন যে প্রতিদিনই রাত 24 ঘন্টা অফিসে করতে হয়, মানুষের সাথে কথা বলতে হয় এবং কাজগুলো আমাকে কমপ্লিট করতে হয়, কারণ আমি কারো উপরে আমার কাজ ছেড়ে দেই না, নিজের কাজ, ইভেন কি আমি ব্যাংকের লেনদেন গুলো পর্যন্ত নিজে করি, কারো উপরে বিশ্বাস করে ছেড়ে দেই না। যে জায়গায় ছেড়ে দিয়েছি কারো উপরে বিশ্বাস করে, সে জায়গায় আমি কথা দিতে হয়েছি। অর্থাৎ আমি নিজেরটা নিজে করি, এতে করে আমি যদি কেউ আমার মতো করে আমার সাথে প্রসেসিং এর কাজ করতে চায়, সেক্ষেত্রে আমি করবো, না হলে আমার দরকার নেই। আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক ভালো আছে, অনেক কাজ পাচ্ছি, করতেছি। এই যে রোমানিয়ায় বাংলাদেশে আসছি, রোমানিয়ার কনসুলার টিম আসছে, যারা তাড়াহুড়া করতেছেন, যারা জানুয়ারি ফেব্রুয়ারির পারমিট পাচ্ছেন, বলছে পারমিটের শিডিউল পাচ্ছেন, তারা এমবাসি ফেস করার শিডিউল পাচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি, তাদের বেশিরভাগ
পারমিট রিফিউজ হচ্ছে, খবর নিয়ে দেখেন। আরে ভাই, তারা বলছে আগে জুন জুলাই, তারপর আগস্ট সেপ্টেম্বর, এভাবে সিরিয়ালে নিবে। যারা সিরিয়াল ওভারটেক করতেছেন তাদেরকে বিষয়টা রিজেক্ট করে দিচ্ছে, আর যারা ওভার স্মার্ট দেখাচ্ছে ওখানে গিয়ে তাদের বিষয়টা রিজেক্ট করে দিচ্ছে। যারা মামা খালু দাদা বিএমটি দিয়া আপনার ইয়ে করাচ্ছে, কি বলে এটা, তদবির করে ফাইল জানুয়ারি ফেব্রুয়ারি ফার্মিটের জন্য ইয়ে নিচ্ছে, শিডিউল নিচ্ছে, তাদেরকে সবার আগে রিজেক্ট করতেছে। যার তার যারা তারা বুঝতেছে এত তাড়াহুড়ো করার কারণ কি, যাই ওখানে ফাল আগে এটাই রিজেক্ট করে বিষয় দিচ্ছে না। অতএব আমি আমার আন্ডারে যে ফাইল গুলো প্রসেসিং আছে, আমি সবাইকে মাস অনুযায়ী সিরিয়াল নিয়ে, আমি আমি আবার বলতেছি আমি সবাইকে মাস অনুযায়ী সিরিয়াল নিয়ে এম্বাসি ফেস করাবো, একদিন আগেও করাবো না। যদি কেউ না বুঝতে চান সেক্ষেত্রে আমার কিছু করার নাই, আপনি যদি রিজেক্ট খান তাহলে সেক্ষেত্রে আমার দোষ নেই, আমি ট্রাই করতে পারবো, কিন্তু ট্রাই করতে পারবো, কিন্তু রিজেক্ট হলে আমাকে কোনো দোষ দিতে পারবে না, আর আমি যে কোনো জরিমানা দিতে পারবো না। সোজা কথা, আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড, সেটা আমি স্ট্রেট ফরওয়ার্ড টাই সবসময় বলি। অর্থাৎ এখন আমাকে মানসিক ভাবে চাপ দিবেন, আমি শিডিউল নিয়ে দিব, কিন্তু রিজেক্ট যদি হন সেটা আমি ডায়মন্ড দিব না। অর্থাৎ ভাই প্লিজ, রোমানিয়ার যে ফাইল গুলো আমার ফার্মিট হয়েছে, আমি সবাইকে মাস অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী, আমাদের না তাদের নিয়ম অনুযায়ী আমি জমা দিব, এবং কি ফার্মিট গুলো করে দিব ইনশাল্লাহ। আর এছাড়াও নতুন করে যদি কেউ ফাইল জমা দিতে চান, মিনিমাম ফ্লাইট পর্যন্ত 6 থেকে 7 মাস যদি সময় দেন তাহলে আমাকে ফাইল দিবেন, না হলে দিবেন না। কারণ এখন ইমিগ্রেশন ফিজিক্যাল করে, ভালোভাবে চেক করে তারপর ফার্মিট দেয়, কারণ অনেক কোম্পানি দেখা গেছে 50 জনের জন্য অ্যাপ্লাই করছে, তারা আইজিআই তাদেরকে ফিজিক্যাল করবে, করার পরে তাদের যদি 20 জন লাগে 20 জনও দিবে, 50 জন দিবে না। আর ওই কোম্পানিতে কাজ আছে কিনা, লোক রিসিভ করতে পারবে কিনা, সত্যতা কতটুকু ওইটা চেক করার পরে এখন আইজিআই ফার্মিট দিচ্ছে, এজন্য একটু টাইম নিচ্ছে। তাই যদি সময় দিয়ে কেউ কাজ করতে চান করবেন, না হলে দরকার নেই, দরকার নেই। আলহামদুলিল্লাহ এমনি আছি, ভালো আছি, এমনি মানসিক রোগী হয়ে যাচ্ছে দিন দিন এইসব প্যারাগুলোর কারণে। আর আরেকটা কথা বলতেছি, এই যে আমি ইটালির বিষয়টা বললাম, ইটালি 4 মাস সময় দিয়ে নিবো আমি, ঠিক আছে, হয়তো 4 মাসের জায়গায় 5 মাসও লাগতে পারে। এর মানে এই নয় যে আপনারা 4 মাসের মধ্যে আমাকে ফেরা দেওয়া শুরু করবেন, না ভাই, আমি যা বলি স্টেট বলি, মিথ্যা কথা বলা দরকার কি? 4 মাসের জায়গায় 5 মাস লাগতে পারে ইমিগ্রেশনের কারণে, কারণে হয়তো 6 মাসও লাগতে পারে, এটাই স্বাভাবিক। ইউরোপের কাজগুলো, ইটালির কাজগুলো, এগুলো আসলে সময়ের ব্যাপার, ইমিগ্রেশনের ব্যাপার, শুধু ইউরোপ ইটালি না, সব দেশেরই সময়ের ব্যাপার আছে, এবং কি ইমিগ্রেশনে অনেক ব্যাপার থাকে, এবং তাদের নিয়ম গুলো মেনে সবাইকে চলতে হয়। এখানে জোরাজুরির কোনো সুযোগ নাই, অনেক দালাল বা অনেক এজেন্সি নিজের ব্যবসার খাতিলে 2 দিনে 3 মাসে পাঠিয়ে দিচ্ছে, একদিনে পাঠিয়ে দিচ্ছে, এসব বইলা 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 যাত্রীদের মাথা শেষ করে। আর এই যে মনে করেন যে বিভিন্ন দেশের লোক পাঠায়, আমরা যে রেট বলি, আমরা যে একটা রেট বলি, দেখা গেছে অনেকে সেটা পছন্দ করে না। যেমন আমি একটা ভালো কাজের বিষয় সৌদি আরবের আপনাকে 4 লাখ টাকা বললাম, আপনারে আরেকজনের 3 লাখ টাকা বলছে, আপনি চলে গেছেন ওটাতে, আমার কাছে যান না, আমার কোনো সমস্যা নাই। কিন্তু যাওয়ার পরে ওখানে কি করে, 1 মাস 1.5 মাস 2 মাস ঘুরায়, ঘুরার পর আকা মাথায় না, কাজ দেয় না, হুরুপ মেরা দেয়, এইসব কাজে কোনো ভিত্তি আছে? আরে ভাই, যাওয়ার আগে আগে 20-50 হাজার টাকা বেশি দিয়ে যান, শিওর হয়ে যান আপনার কাজ কি হবে। আমরা সৌদি আরবের এমন সিস্টেম করতেছি যে এখান থেকে বলে দিব যে আপনি কি কাজ পাবেন, আপনার বয়স অনুযায়ী, আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি কি কাজ পাবেন এখান থেকে বলে দিব। যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে সে যাবে, ভালো না লাগলে সে যাবে না। কারণ কি, এখন ইদানিং সৌদি আরবের ব্যবসা নিয়ে ফাইজলামি শুরু শুরু হয়েছে অলরেডি, অলরেডি ফাইজলামি সৌদি আরবের ব্যবসা নিয়ে শুরু হয়েছে, নেয় নেওয়ার পরে আঁকা বাঁধে না, কাজ দেয় না, সদর বদল করে। আমারও আমারও আমার এক পার্টি কিছু লোক নেওয়ার পরে কারো আঁকা মাঝে, কারো কারোর দেয় নাই, এমনকি কাউকে ভালোভাবে কোনো কাজ দিতে পারে না। পরবর্তীতে আমি সবগুলো লোকের নিজের থেকে জরিমানা দিয়ে ভালো ভালো জায়গায় নিয়ে, যেমন মক্কার মতো মক্কা হোটেলে, পেট্রোল পাম্পে, বিভিন্ন জায়গায় নিয়ে আমি এগুলো কাকা করে দিয়েছি নিজের টাকা। তাতে ভাই ম্যান পাওয়ার ব্যবসায় সমস্যা হবেই, হইলে যে আপনি খারাপ তা এটা ভুল ধারণা। এটা এটা যারা পোষণ করে মনের ভিতরে তারা বোকা, যারা মনের ভিতরে এটা পোষণ করে তারা বোকা। সমস্যা হইতে পারে ম্যান পাওয়ার এক দেশ থেকে অন্য দেশে যাইতেছে, সমস্যা হইতে পারে, সমস্যা হওয়ার পরে যদি কেউ সমাধান না করে সে খারাপ, আর সমাধান যদি করে দেয় তাহলে তো সে খারাপ না। হ্যাঁ ভাই, সমাধান করতে হলে একটা সমস্যা হইলে 15-20 দিন, 1 মাস 10 দিন এরকম লাগতেই পারে সময়, আপনাকে সময়ও দিতে হবে, এটাই জীবন ভাই।
এই যে আমরা ভাত খাই, ভাত খাওয়া কিন্তু সহজে খাই ফেলি, কিন্তু এই ভাতটা কোথা থেকে আসে? শুরু যদি চিন্তা করেন, কৃষকের প্রথমে ধান বপন করে, এর আগে জ্বালা লাগে, যেটা আমরা বলি জ্বালা, মানে জমি চাষ দেওয়ার পরে জ্বালা লাগায়। এরপরে মনে করেন যে সেটা কিছুদিন যাওয়ার পরে তুলে খেতে রোপণ করে, রোপণ করার পরে বাবা যাও এনে নাও তো, এটা অনেক বড় একটা হিস্ট্রি, আপনারা জানেন, যারা গ্রামের ছেলে বা সরাসরি সবাই জানেন ধান গাছ কিভাবে লাগাই, কয়ে লাগানোর পরে কি করতে হয়, পরিশেষে কি কি করতে হয়, লাস্ট কি করতে হয়, সব সব এই প্রক্রিয়াটা তো মানুষের 3-4 মাস সময় লাগে। তো এই যে আজকে দুপুরবেলা যেটা খাচ্ছি সেটা তো কিন্তু 3-4 মাস প্রক্রিয়া যাচ্ছে, হওয়ার পরে কিন্তু আমার প্লেটে আপনার প্লেটে আসছে। তো অতএব ভাই, আমাদের প্লেট টাইম হলে আমাদেরকেও হিসেব গুলো মানিয়ে চলতে হবে। আর আমি একজন ম্যানপাওয়ার ব্যবসায়ী, আমি আপনাকে বলতেছি, হ্যাঁ আমি ম্যানপাওয়ার ব্যবসায়ী, আমার সাথে যারাই কাজ করবেন যারাই যাবেন, আমি নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারি আমার মাধ্যমে যাওয়ার পর যদি কোনো সমস্যা হয় আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। এবং আমাকে আমার কাছে কেউ ফাইল দিয়ে কখনো নিয়ে আসা হবেন না ইনশাল্লাহ, আমি যেটা সত্য সেটা বলে দিব। ইমিগ্রেশনের কারণে কোনো সমস্যা হলে সেটাও আপনার কাছে শেয়ার করব, আমি কোনো কিছু হাইড রাখবো না। আর যাদের পারমিট হয়েছে জুন জুলাইয়ের পরে, এই লোকগুলা আমি সিরিয়াল আসলে আপনাদেরকে সিরিয়ালের আগেই আপনাদেরকে এনে, যারা জানুয়ারি ফেব্রুয়ারি হয়েছে বা ডিসেম্বরে হয়েছে নভেম্বরে হয়েছে, আমি তাদেরকে টাইম অনুযায়ী শিডিউল অনুযায়ী এনে তাদের সবকিছু বুঝিয়ে দিব। এর আগে দয়া করে আমাকে কেউ প্যারা দিবেন না প্লিজ। আর অনেকে কি করেন, বোকার মতো একবার ফোন না ধরলে টানা ফোন দিতে থাকেন দিতে থাকেন। আরে আমি একটা মানুষ, আমি কোনো কাজে ব্যস্ত থাকতে পারি, আপনার মতো আরো 10 জন সিরিয়ালে আমার ফোন দিচ্ছে, আপনি একজন যদি টানা ফোন দেন আরো 10 জনের ফোনটা কিভাবে ঢুকবে, তখন সেই লোকটা আমাকে কি ভাববে, এটাও তো একটু বোঝা উচিত। হ্যাঁ আমি অনেক ইচ্ছা করে অবশ্য ফোন ব্যাক করি না, দিই না, কারণ আমি বলে দিচ্ছি ভাই, আমার একবার ফোন দিবেন, যদি আমি ব্যাক না করতে পারি, ধরতে না পারি, আমি 10 মিনিটের মধ্যে আবার ব্যাক করবো, ফ্রি হয়ে ব্যাক করবো। আর যদি একবারের জায়গায় 2 বার দেন, আমি 2 দিন পরে ফোন দিব, 3 বার দিলে 3 দিন পরে ফোন দিব, 4 বার দিলে 7 দিন পরে ফোন দিব। আমি এর আগে দিলেও আমি ধরবো না করবো না, সোজা কথা আমার, কারণ ভাই এতবার বলার পরে বোঝেন না কেন, বোঝেন না কেন ভাই, আপনার মতো আরো 10 জনের তো কাজ আমাকে করতে হয়, সেজন্য আমাকে এইভাবে ফোন দিয়ে পেরেশানি করবেন না। আর একটা কথা হচ্ছে, অফিসিয়াল টাইম সকাল 10টা থেকে সর্বোচ্চ রাত 10টা পর্যন্ত, এরপরে কেউ আমাকে দয়া করে ফোন দিবেন না। দেশের এবং বিদেশের ভাইয়েরা সবাইয়ের কাছে আমার অনুরোধ রইলো, আমাকে সকাল 10টা থেকে রাত 10টা, এরপরে আর কেউ ফোন দিবেন না প্লিজ, দিলে আমি ধরবো না। আপনাদের যা কাজ থাকবে, যা বলার থাকবে দেশের এবং বিদেশ থেকে, আমাকে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে বলবেন, এরপরে আর ফোন দিলে আমি ধরবো না। এরপরে হ্যাঁ আমি পরে দিন সকালে ব্যাক করব, সমস্যা নেই, এটা নিয়ে যদি কেউ ভুল বুঝেন সেক্ষেত্রে আমার কিছু করার নাই। তো যাই হোক, সবাই রোজা রমজান একদিন রোজা রাখবেন, এবং কি ইনশাআল্লাহ রোজা রেখে দোয়া করবেন, অবশ্যই যার যার মনের আশা আল্লাহ পূরণ করবে। বিশেষ করে আমার প্রবাস প্রত্যাশী ভাইয়েরা বা যারা প্রবাসে আছেন, বা যারা প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সবাইকে বলছি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আর আমার কাছে এখন বেশ কিছু সুযোগ আছে, সেটা হচ্ছে কুয়েতের, প্রথমত আমি বলি 1 নম্বরে কুয়েত, কুয়েত আল ফয়সাল কোম্পানিতে হসপিটাল ক্লিনার, কুয়েত আল ফয়সাল কোম্পানিতে হসপিটাল ক্লিনারের কিছু সোনো পেপার ক্লিয়ার হয়েছে, বিষয়গুলো উঠে যাবে সামনের সপ্তাহ, সিরিয়ালে এই মাসে অনেকগুলো বিষয় হবে ইনশাল্লাহ। এবং আল ফয়সাল কোম্পানিতে যদি কেউ ভিসার জন্য জমা দিতে চান, তাহলে আমাকে ফোন দেওয়ার অনুরোধ রইল, এবং কি পাসপোর্ট জমা দেওয়ার অনুরোধ রইল। কুয়েত গেল, কুয়েত, তারপর সৌদি আরবে বয়স ভিত্তিক ভাবে, যেমন 21 থেকে 35 যাদের বয়স তাদেরকে একরকম ভাবে কাজ দিব, আর 35-এর পরে যারা আছেন তাদেরকে অন্যভাবে কাজ দিব, এখান থেকে বলে দিব। কারণ ভাই কুয়েতে 35 থেকে 40 পর্যন্ত কষ্ট করে খাওয়া, সরি, সৌদিতে 35 থেকে 21 থেকে 40 বছর পর্যন্ত কষ্ট করে মোটামুটি ভালো কাজে দেওয়া যায়, কিন্তু 40-এর উপরে গেলে তেমন একটা ভালো কাজে দেওয়া যায় না, তবে বিভিন্ন কাজে দেওয়া যায়, 1300-1400 রিয়াল বেতন হয়, সমস্যা না, দিতে পারবো। তবে মানে সবাই একটাই চাহিদা থাকে, কফি শপ হোটেল রেস্টুরেন্ট। আরে ভাই এত কফি শপ হোটেল রেস্টুরেন্ট পাই হবে, এটা ছাড়া কি আর কোনো খাত নাই? দেখা গেছে এই সব খাত থেকে অন্য খাত আর বেশি ইনকাম, আমরা বেশি খাইতে চাই, সেজন্য আমাকে লাগলে খাই না, সমস্যা হচ্ছে এই জায়গায়। আমাকে আপনাকে আমরা বুঝি না দিতে আমরা বিভিন্ন সমস্যা করি, অবশ্যই যে আপনার ডাইরেক্টর যে আপনার প্রিন্সিপাল
তার মাধ্যমে যাবেন, তার সাথে পরামর্শ করবেন, পরামর্শ করে তারপরে যাবেন, সেটা সৌদি হোক, কুয়েত হোক, ওমান হোক, রোমানিয়া হোক, যেখানে হোক। আর ইটালির কৃষি ভিসার জন্য যদি কেউ জমা দিতে চান, 15 লাখ টাকা সিঙ্গেল ম্যান খরচ হবে, 4 মাস সময় দিবেন, ভিসার পরে টাকা দিতে পারবেন সমস্যা নেই। আর মালয়েশিয়া ইদানিং একটু স্টক রাখছে, আমাদের কাছে কিছু কোটা আছে, যদি কেউ চান অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ পুরান যে কোটাগুলো আমাদের কাছে ছিল এগুলোর মধ্যে লোক যেতে পারবে, নতুন করে কেউ যেতে পারতেছে না, নতুন করে কোটাও পাবে না। আর হচ্ছে যদি কোনো ভাই আমার কাছে কোনো কিছু জানার থাকে, আমার নাম্বার আছে এখানে, আমার নাম্বারটা সেভ করবেন, গ্রামীণ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে 01712311758, এই নাম্বারটা সেভ করবেন। সেভ করে আমাকে পরিচয় দিয়ে কোন দেশ সম্বন্ধে জানতে চাচ্ছেন আমাকে বলবেন, আমি রিপ্লাই দিবো। আর যদি বেশি কিছু জানার প্রয়োজন থাকে সরাসরি আমার অফিসে চলে আসবেন, আমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে, অফিসে এসে সরাসরি কথা বলে যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি ফাইল জমা দিবেন বা কাজ করবেন বা করবেন না পরে সিদ্ধান্ত নেবেন। আমার কাছে আসলে যে কাজ করতে হবে তা না, আমি আমার এজেন্টদেরকে বলি ভাই আমার সাথে কাজ করতেছেন ভালো কথা, আরো 10 জায়গায় কাজ করে দেখেন। আমি এটা বলবো না যে আমার সাথে কাজ করতেছেন আমার সাথে করতে হবে, 10 জায়গায় কাজ করার পরে আরো তখন আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি, কিরকম, কে ভালো কে খারাপ। ভালো খারাপের মানুষ তফাৎ তখনই বোঝে যখন বিভিন্ন জায়গায় কাজ করে বিভিন্ন জনের সাথে, এমনি কখনোই কেউ বুঝতে চায় না। আর ম্যান পাওয়ার লাইনে যারা আপনার কাছে বিষের জন্য আসবে তারা তো চাইবে আগামী দিন চলে যাওয়ার জন্য তাদের মতো করে, আর আপনি তাদেরকে আপনার মতো করে নিতে হবে যে না ভাই আগামী দিন তো যাওয়া সম্ভব না, আগামী 1 মাস, 2 মাস, 3 মাস বা তার থেকেও কম বেশি সময় লাগবে, ওইভাবে তাকে আপনি তৈরি করে নিয়ে তারপরে কাজটা শুরু করতে হবে। অর্থাৎ আমি যেহেতু কাজটা করবো তাহলে আপনাকে আমার মতো করে এগ্রিমেন্ট আসতে হবে, না হলে তো হবে না। তো যাই হোক, আসলে আমি যে আপডেট গুলা দিই সেটা অনেকে বিরক্ত বোধ করে, অনেকে ইচ্ছা করে লাইক কমেন্টস করে না, শেয়ার করে না, অনেকে অনেক ভাবে দেয়, অনেকে অনেক কমেন্টস করে, মহা জ্ঞানী লোক, অনেক জ্ঞানী জ্ঞানী লোক আমি এখানে দেখতে পাই, যারা যাদের মন মানে গড়া মতো কমেন্টস করে কিন্তু আমি কোনো উত্তর দিই না। যাই হোক, তাদেরকে আমি বলবো ভাই সবাইকে এক পাল্লায় মাপবেন না, আপনি হয়তো অতি লোভে তাঁতি নষ্ট করেছেন, অতি লোভে হয়তো কোথাও গিয়ে প্রতারিত হয়েছেন, সেজন্য সবাইকে হজবরে মাপতেছেন, এটা আপনার ভুল, এভাবে মাপবেন না। সবাইকে আসুন ঢাকা শহর পল্টনে, আসুন পুরোনো পল্টন আমার অফিসে, আসুন দেখুন, বসুন কথা বলুন, একদিন দুদিন তিন দিন আসেন, টানা বসেন 2-4 ঘন্টা করে সময় দেন, কোনো কমপ্লেন পান কিনা আমার নামে দেখেন, তারপরে কমেন্টস গুলো শোনেন ভাই। আমাদের এই দেশে ভালো কাজ করতে গেলে পাশে আঙ্গুল দেওয়া লোকের অভাব হয় না, মানে অর্থাৎ টেনে নিচে নামানোর মতো লোকের অভাব হয় না, আর খারাপ কাজ করতে গেলে তখন ভয়ে কেউ আপনার সামনে দাঁড়াবে না, এটাই আমাদের দেশের মানে মানুষের নিয়ম। অর্থাৎ ভদ্রলোক ভালো লোক ভালো কাজের পিছনে মানুষ লাগিয়ে থাকে, আর যারা খারাপ তাদেরকে কিছু বলার সময়ও রাখবে না, সুযোগও রাখ নাই। অর্থাৎ ফলটনে, ঢাকা শহরে, বাড্ডায়, বনানী, যেখানে বলেন ভাই, যত ম্যান পাওয়ার ব্যবসায় আছে তার মধ্যে বেশিরভাগই সিটিং বাটপার 2 নম্বর লোক অ্যাভেলেবেল আছে, যার কারণে মানুষ এই ট্রেডটার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে, সবাই অফিসের বিষয়ের প্রতি মন হারায় ফেলে। আরে ভাই অফিস ছাড়া কি বিষয় হয়? জীবনে হয় না, অফিস ছাড়া আপনি যাইতে পারবেন? প্রসেসিং করা ছাড়া পারবেন না, অফিস লাগবেই আপনাকে। যদি আপনার কেউ বিদেশ বলে বসে বলে যে ভাই আমি বিষয় দিচ্ছি না, হ্যাঁ সে বিষয় নিবে কিন্তু অফিস ছাড়া আপনি যাইতে পারবেন না, অফিস লাগবেই আপনার। অতএব আমি এই জগতে এসেছি এই জগৎ থেকে আলোকিত করার জন্য, কলঙ্কিত নয়, আমি চেষ্টা করব এই ট্রেডটাকে যেন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইতে পারি, অর্থাৎ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠান। আমি চ্যালেঞ্জ করে কাজ করতেছি, ইভেন আমি রোজার পর থেকে বিভিন্ন দেশে নিজে যাব, অর্থাৎ সৌদি আরব যাব, রোমানিয়া যাব, যেখানে যাওয়ার দরকার কুয়েত যাব, যেখানে নিজে যাওয়ার দরকার যাব, গিয়ে নিজের স্বচক্ষে দেখে পারমিট নিয়ে আপনাদেরকে দিব, এবং এখনো আমি নিজের নিজের শিওর হওয়া ছাড়া কোনো পারমিট কাউকে দেয় না। আমি আন্দাজে একটা মানুষের জীবন তো শেষ করতে পারি না, আমার 20,000-30,000 টাকা লাভের জন্য একটা মানুষের 2-4 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা তো নষ্ট করার অধিকার আমার নাই। আর বিদেশ যারা যায় তারা তো এগুলো কষ্টের টাকা, কষ্টের টাকা, জমি বেচা, ধান বিক্রি করা, সুদে মুনাফায় লোনের টাকা, এগুলো সুখে থাকলে কি মানুষ বিদেশ যায়? আর যারা এসব টাকা খাবে, 1 পয়সা পর্যন্ত কোনো কারণ ছাড়া খাবে, আল্লাহ পাক তাদের লাইফ এতটা নিচু পর্যায়ে নিয়ে যাবে যেটা সুখী জিনিস জীবনে বুঝতে পারবে না।
আমি শেষ একটা কথা বলবো, আপনারা আমার কাছে আসবেন আপনাদের রিজিকের সন্ধানে বিদেশ যাওয়ার জন্য, আর আমি আপনাদের কাজ করে আমার রিজিকের সন্ধান করি। অর্থাৎ আপনাদের কাজ করে আমার রিজিক আছে, আর আপনারা আসেন আপনার রিজিকের সন্ধানে। অর্থাৎ আপনার উপরে কিন্তু আপনার যেরকম 5 জন 10 জন ফ্যামিলির লোক ডিপেন্ড করে, সেম আমার উপরে আমার 5 জন 10 জন লোক ফ্যামিলি ডিপেন্ড করে। আজ আমি যদি আপনার ক্ষতি করি, আগামী দিন রাব্বুল আলমিন আমার ক্ষতি করে দিবেন, এবং আপনার যদি 1 টাকার করি, আল্লাহ রাব্বুল আলমিন, আল্লাহ পাক রাব্বুল আলমিন আমার 10টা ক্ষতি করে দিবেন। আমি এরকম অনেক প্রমাণ দেখেছি ভাই, ক্ষতি করে কারো কেউ কখনো ভালো থাকতে পারে না ভাই। কারণ আপনি পৃথিবীতে কারো কাছে বিচার পান বা নাই পান, একমাত্র যদি উপরের দিকে তাকিয়ে হাত তুলে আল্লাহর কাছে যদি বলেন বিচার চান, তখন ঠিক আপনি বিচারটা পাবেন। আল্লাহর বিচার সবার জন্য সমান। আমি কারো ঠকাবো না ভাই, ঠকাইতে পারবো না, প্রয়োজনে বলে 10,000 টাকা বাড়তি ঠকাতে পারবো না। ম্যানপাওয়ারের একটা সমস্যা হইতে পারে, সমস্যা হইলে আমি সমাধান যদি না করে দিই তখন সেটা খারাপ হবে। অতএব আমার সাথে কাজ করলে বুক ফুলিয়ে কাজ করবেন, বিদেশ যাওয়ার পরে সমস্যা হলে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ, আপনাকে রাস্তায় ছেড়ে দিব না, সমাধান করে দিব বলে দিচ্ছি। অতএব সৌদি আরব বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, কাতার বলেন, মালয়েশিয়া বলেন, ইতালি বলেন, রোমানিয়া বলেন, যেটাই বলেন, যদি কোনো ভাই ট্রাই করার ইচ্ছা থাকে সরাসরি আমার অফিসে আসবেন, দেখবেন বুঝবেন ভালো লাগবে, কাজ করবেন। আমার অফিসে আসেন না, শুধু আমার না, যেখানে যান সমস্যা নাই, যে অফিসের সাথে কাজ করবেন যদি আপনার ডাউট থাকে সেখানে গিয়ে আগে 2-3 দিন আড্ডা দেন, 1-2 ঘন্টা করে বসে সময় দেন, দেখেন কেউ কোনো ব্যাড নিউজ নিয়ে আসে কিনা, কোনো কমপ্লেন নিয়ে আসে কিনা। হ্যাঁ, কমপ্লেন নিয়ে আসুক, সমস্যা নেই, যদি সেটা সমাধান অফিস করলে তাহলে তো ভালো, যদি না করলে তাহলে তার সাথে কাজ করার দরকার নেই। তাহলে আগের যেভাবে করছে আপনার তো সেভাবে করবে, এটা সব। আর যদি সমাধান করে দেয় তাহলে তো ভালো, তাহলে আপনারটাও সমাধান পাবেন, তার সাথে কাজ করতে পারেন। আমি এটাই পরামর্শ দিব সবাইকে। আর এই এই ট্রেডে ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমার এই পেজ আছে, থাকবে, দেখবেন। এবং যদি ভালো মনে করেন আমাকে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আপনার সাথে রাখবেন, আমি বিভিন্ন আপডেট দিই বিভিন্ন দেশের, এবং কোনো পরামর্শ প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি অবশ্যই সেটা পরামর্শ আপনাদেরকে দিব ভালোভাবে ইনশাল্লাহ। আর আমরা এই মাস থেকে ইনশাল্লাহ নিজেরাই টিকিটিংটা চালু করতেছি, হজ চালু করতেছি, অর্থাৎ হজ ওমরা প্যাকেজ এবং টিকিট, যেই কোনো দেশের টিকিট যদি লাগে অন্তত অন্য জায়গা থেকে 2-4 হাজার টাকা কমে আমাদের কাছে টিকিট পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের দোয়া সবসময় কামনা করি, এবং যদি কোনো সমস্যা আমার দ্বারা কারো হয়ে থাকে আপনারা আমার কাছে আসুন, বসুন, কথা বলুন, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। কথা দিলাম, যতক্ষণ না সমাধান হবে ততক্ষণ আমি ঘুমাবো না। কেন বলছি, ম্যানপাওয়ারের সমস্যা হইতে পারে, যদি সমাধান না দিই তাহলে আমি খারাপ। তো যাই হোক, পবিত্র রমজানের দিন সবাই রোজা রাখবেন, নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। সে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। পরিশেষে তুহিন ভাই, ইনশাল্লাহ মে মাসে আপনার ফ্যামিলি উঠে যাবে ইনশাল্লাহ। সাগর ভাই, আপনি বিদেশ যাওয়ার দরকার নাই, দেশে ভালো কিছু করাই ভালো, বিদেশ যাইতে যে টাকা খরচ হয় সেটা দিয়ে দেশে পান দোকান করা অনেক ভালো, এটা আমি ব্যক্তিগত মতামত বলেছি। আর মাহিদুল ভাই, আলহামদুলিল্লাহ না, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার জন্য দোয়া করবেন, অবশ্যই অবশ্যই দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।